আসসালাম ওয়েলম ভিউার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের সিস্ট কখন সার্জারি করার প্রয়োজন হয় তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই জেনে নিব যে ডেন্টাল সিস্ট বা দাঁতের সিস্ট কাকে বলে এবং কিভাবে হয় ভিউয়ার্স মাড়িতে যদি কোনো ডেথ টিথ বা মৃত দাঁত থেকে থাকে তাহলে সে দাঁতের গোড়াতেই ডেন্টাল সিস্ট জন্ম নিতে থাকে ধীরে ধীরে এখানে আপনারা এক্স রেতে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে এই দাঁতটি অনেক দিন থেকে মৃত অবস্থায় রয়েছে হতে পারে দাঁতটিতে আঘাত লাগার কারণে সেটি মারা যেতে পারে অথবা দাঁতের যে পাল্প থাকে এটি ড্যামেজ হয়ে সেটি মারা যেতে থাকে আর এই মারা যাওয়া দাঁত যদি অনেক দিন ধরে কয়েক বছর ধরে মারিতে থাকে তাহলে সে দাঁতের গোড়ায় এভাবে সিস্ট হয় সিস্টি হল দাঁতের যে ক্যানেলটি থাকে এই ক্যানেলের মধ্য থেকে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটার ফলে এটি দাঁতের যে হাড় থাকে মাড়িতে যে হাড় থাকে সে হাড়ে ইনফেকশনটা ধীরে ধীরে ছড়িয়ে যায় এবং হাড় ক্ষয় করতে থাকে এটি মূলত ডেন্টাল সিস্ট মৃত দাঁতগুলা দেখতে ঠিক এমন হয়ে থাকে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এ এমন যে দাঁতগুলা থাকে এদেরকেই ডেথ টিথ বা মৃত দাঁত বলা হয়ে থাকে ভিউয়ার্স এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই দাঁতটার গোড়ার দিকটা অনেক বড় একটি সিস্ট রয়েছে যেটি অপারেশন বা সার্জারি করা না পর্যন্ত কিন্তু কখনই ভালো হয় না এখানে কয়েকটি দাঁতের ছবি আপনারা দেখুন এখানে এক্স রেতে দেখা যাচ্ছে এই দাঁতটির গোড়ার দিকে একই সঙ্গে দুইটা দাঁতের গোড়া এখানে সিস্ট রয়েছে এখানে এই দাঁতটির গোড়াতে সিস্ট রয়েছে এটি যদি অল্প থাকতে ট্রিটমেন্ট করা হয় তাহলে কিন্তু ভালো হয়ে যায় কিন্তু যদি এভাবে অনেক দিন রেখে দেওয়া হয় কোনো ট্রিটমেন্ট না করেই তাহলে সিস্টটি ধীরে ধীরে বাড়তে থাকে এবং এক পর্যায়ে দাঁতের গোড়া ফুলায় ফুলে ওঠার সমস্যা তৈরি হয় আর তখনই সেই দাঁতের গোড়ায় যে সিসটি থাকে সেটি মাড়ির ভিতর থেকে সার্জারির মাধ্যমে সেই নষ্ট হয়ে যাওয়া হাড়টুকু কেটে বের করে ফেলতে হয় বা সেই সিস্টটি কিন্তু তুলে ফেলতে হয় এটি একটি বেশ ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ সার্জারি বলা যায় তো ভিওয়ার্স এই সার্জারি থেকে মুক্তি পেতে আপনাদের যদি কারো এ ধরনের যদি এই ধরনের ডেথটি থেকে থাকে তাহলে আপনারা সে দাঁতটি হয় ট্রিটমেন্ট করায় নেবেন হলে তুলে ফেলে দেবেন নয়তো আপনাদের ভবিষ্যতে এই ধরনের সিস্টের সমস্যা হতে পারে তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম